দেখো সিভিলদের কাজ কিন্তু যে এসি রুমের মধ্যে বসে সবকিছু করবে তা না। এখানে আমি রাত্রে অতটা দেখাতে পাচ্ছি না, এই যে ক্রেন বড় বড় দেখতে পাচ্ছ, এটা এলএনটির কনস্ট্রাকশনের কাজ চলছে। আন্ডার ওয়াটার লাইনের ওপর টোটাল এই ব্রিজটা যখন নির্মাণ হচ্ছে, তো এই ব্রিজটার এখানে দেখো যেটা চলছে তোমার, এটা সম্পূর্ণ নদীর ওপর এটাকে পিলার দিয়ে এবং গার্ড করে। আমি যদি জুম করি তাহলে বুঝতে পারবে তোমরা, এটা কিন্তু পুরো একদম গভীর জলের মধ্যে। তারপরও যে জলটা ভিতরে সার্কুলেট হচ্ছে ওটাকে পাম্প দিয়ে এখানে হাই প্রেসারে, মানে হাই হর্স পাওয়ারের পাম্প দিয়ে এটাকে জলটাকে আবার সার্কুলেট করে বের করা হচ্ছে। আমি এদিক দিয়ে দেখাবার জন্য বলবো, দেখো একদম দেখো এই সিপের মধ্যে থেকে কিন্তু পাওয়ার আসছে এখান থেকে পুরো সিপটা। এখানেও আরও একটা কাজ হচ্ছে, দেখো টোটাল সিপের মধ্যে এখানে দেখো এই যে কংক্রিটের কনস্ট্রাকশনটা চলছে পুরো নদীর ওপর, এবং এখানে কিন্তু 24 আওয়ার্স। আমি ওই সাইডটা দেখাবো তোমাদের, এই সাইডটা দেখো এখনও পর্যন্ত ওয়েল্ডিংয়ের কাজ চলছে। দেখো ওয়েল্ডিংয়ের কাজ থেকে এবং এখানে যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন, সুপারভাইজার আছেন, ওনারা কিন্তু 24 আওয়ার্সই কাউকে না কাউকে এই শিফটের আন্ডারে থাকতে হচ্ছে। তো এলএনটি কনস্ট্রাকশনের ওপর এই যে কাজটা চলছে তোমরা দেখতে পাচ্ছ, তো যারা এই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তাদের কিন্তু এই ধরনেরই ফিল্ডে কাজ করতে হবে দিন রাত সব এক করে। প্রথম তো ক্যাডেট ড্রয়িং থেকে শুরু করে ডিজাইন তৈরি করা, তারপর সেই ডিজাইনটাকে বাস্তবে রূপান্তরিত করা। দেখতেই পাচ্ছ পুরো কনস্ট্রাকশনটা যেটা হচ্ছে আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন। এবং তোমরা এই যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা যদি তোমরা শুধুমাত্র ভাবছো যে অফিস ওয়ার্ক করবে, সেটা কিন্তু কখনোই না, হার্ড ওয়ার্ক করতে হবে তবে কিন্তু একটা জায়গাতে এসে পৌঁছবে। এবং আশা করছি আজকের এই যে কনস্ট্রাকশনের সাইডটা আমি তোমাদেরকে দেখালাম পুরো, আমি প্রায় রাত্রের দিকে ভিডিওটি করছি তাই তবুও ক্যামেরার জন্য যতটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সম্পূর্ণ নদীর ওপর যে সমস্ত ব্রিজগুলো আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন বলো, বা আমরা রিসেন্টলি যেটা দেখলাম কলকাতার মধ্যে গঙ্গা নদীর মানে নিচে দিয়ে একদম আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন শুরু হয়েছে এবং সেখান থেকে ট্রেন চলাচলও সব কিছু হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু একটা ব্রিজের কনস্ট্রাকশন চলছে, এবং যে পিলারটা যেটা হয় তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই যে পিলারগুলো এখানে কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে, এবং জলটাকে পুরোটা সার্কুলেট হওয়া থেকে এখানে বন্ধ করা হয়েছে এবং সেটাকে যতটা জল ঢুকছে দেখো পাম্প নিয়ে, এবং স্রোতটা তোমরা দেখো শুধু দেখো। রাত্রে হয়তো ক্যামেরার জন্য অতটা বোঝা যাচ্ছে না, তারপরও দেখো, এবং তোমরা আশা করছি এই লুকটা তো দেখতে পাচ্ছ সবাই। সো সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো তারা কিন্তু নিজেদের প্রাউড ফিল করতে হবে যে অল ওভার ওয়ার্ল্ড জুড়ে এত বড় বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, এত বিল্ডিং, এত ব্রিজ, সেগুলো কিন্তু তোমাদেরই অবদান থাকবে। শুধু সিভিল না, অবশ্যই মেকানিক্যাল ছাড়াও সম্ভব নয়। তো যারা সিভিল ইঞ্জিনিয়ার্স আছো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরও বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য।